Welcome back to my channel. Welcome back to my channel. আবার আমি দুপুর দুপুর চলে এলাম তোমাদের এখানে। কালকে কোনো ভিডিও দিতে পাইনি, কালকে খুবই ব্যস্ত ছিলাম। আজকে একটু ব্যস্ত ছিলাম, বাইরে যেতে হচ্ছে একটু কাজের জন্য। আজকে আবার একটু মানে সকাল সকাল বের হইতে লাগছে। তোমার বন্ধন অফিসে গিয়েছিলাম আর কি, একটু দরকার ছিল ওখানে গিয়েছিলাম। তারপর আবার আমার ছেলেটা না খুব পাজি গো, জানো না তো, জানো আছে। তারপরে বলো তো কি হয়েছে, বন্ধন অফিসে গেছি, ডাল ভাত করে গিয়েছি ওখানে। আসার পরে বেগুন ভাজা করে ওর বাবাও কাজগুলো, ছেলে আজকে স্কুলে যেতে পারিনি। তো আমি এখন আবার আজকে মঙ্গলবার, নিরামিষ বজরংবলি, আচ্ছা জয় বজরংবলি। আর আমি এখন আলু ভাজা কেটে রেখেছি, বুঝেছো, আলু ভাজা কেটে রেখেছি, ডাল আর আলু ভাজা আজকে শর্টকাট খাওয়া একদম, বুঝছো। এখন বাইরে কোনো দরকারে কাজে গেলে পরে তো আমি বাইরে গেলাম, কিন্তু তোমাদেরকে ভিড়ো ভীষণ তারা, ভীষণ তারা কাজে যাবে। আবার আমি এখানে সবই দেখো না, সব করে টরে রেখেছি, যে আলু ভাজা কেটে রেখেছি, এখানে ডালও করে রেখেছি, এই যে বেগুন ভাজা দেখো না, এই দেখো ডাল, মানে আজকে মঙ্গলবার সব অল্প অল্প করে রেখেছি। আজকে বলছি আর নিরামিষ তরকারি টরকে হাবি যাবি, কিছু আর করবো না, ভাজা টাজা দিয়ে খেয়ে নিই, তাও ভালো। আর সবজি খেতে না আমি অত ভালোবাসি না, জানো তো, টিভিটা কমাও। সবজি খেতে না আমি অত ভালোবাসি না, আমার ছেলেও অত সবজি টবজি ভালোবাসে না। তো যাই হোক, আমাদের তো আরও মনে করো একটা সপ্তাহ আছে ঘুরতে যাওয়ার। তো কালকে কিছু শপিং বলতে একটু জুতা তো কিনে আনলাম, কেন ওখানে গেলে পরে তো হিল জুতো পরে যাওয়া যাবে না, ফ্ল্যাট জুতো লাগবে। এ দেখো কী কী জুতো কিনে এনেছি, এ দেখো দেখাচ্ছি, এই দেখো, এই দেখো এই জুতোগুলো কিনে নিয়ে আসছি, এই যে দেখো জুতোগুলো কিনে নিয়ে আসছি, এই যে জুতো, মানে ট্রেনে যাওয়ার জন্য জুতো নিয়ে আসছি দেখো। আর হচ্ছে ওখানে গিয়ে আবার কী পরবো, ওখানে যে ফ্ল্যাট জুতো লাগবে, ওখানে হিল তো পরে যাওয়ার জন্য, এই দেখো আবার এই যেগুলো নিয়ে আসছি সব সময় পরার জন্য ওখানে নিয়ে আসছি, আর এগুলো হচ্ছে ট্রেনে পরার জন্য নিয়ে আসছি জুতো। এখন ভাবছো যে জুতো কিনছে এটা আবার ভিডিও দিচ্ছে, হ্যাঁ দিলাম সবই যখন ভিডিও দিই। তারপরে কয়েকটা ড্রেসও কিনছি, দেখাবো এর ভিডিও দিব তোমাদেরকে, ড্রেসের ভিডিও। মানে ড্রেস বলতে কয়েক বাইরে গেলে তো এমনি তো শাড়ি টাড়ি পরতেই পারি না, পরিও না বিয়ে বাড়ি ছাড়া আর দুর্গাপূজা ছাড়া, আর নাইটি পরে থাকি এখানে ওখানে গেলে, কুর্তি পরি। তো কুর্তি কিনছি, তিনটে কুর্তি কিনছি, আর বাড়িতে আরও আছে ওগুলোই নিয়ে যাবো, কুর্তিগুলো তোমাকে দেখাবো। তাহলে আলমারি খুলতে পারছি না, আলমারি খোলা হলে তারপরে দেখাবো, বুঝতে পারছো তো। খুব খুশিতে আছে, ঘুরতে যাব, কিন্তু টেনশন আছে বমি হবে, এই টেনশন আছে। যাই হোক চলো দোকান ঘরে আসি আবার। বাবা ঠাকুরের নাম সব নিলাম, এই যে আমার বজরঙ্গুলি গণদাদা, আজকে তাও রোদ উঠছে, অনেকদিন পরে রোদ উঠলো আজকে, জানো দেখো এখন আজকে রোদ উঠছে, এখন আবার একটু রোদটা চলেও গেছে, এই যে দেখো ওয়েদার, আলিপুরদুয়ারের ওয়েদার এটা দেখো, এই আলিপুরদুয়ারের ওয়েদার। একটু আগেও বেশ ভালোই রোদ্র ছিল, এখন আবার রোদ্রটা একটু চলেও গেছে, বুঝতে পারছো তো। মানে এত ঠান্ডা না, মানে কি বলবো, পশু পাখিও মানে সব শিরশির হয়ে গেছে, এত ঠান্ডা আমরাই সহ্য করতে পারছি না, দেখছো। লোক আসছে দোকানে, সেই চকচকা 5 টাকা কয়েনটা, 2017-এর 5 টাকা চকচকা 5 টাকা, মোবাইলে ভাই ভিডিও বলি, চকচকা 5 টাকা দেখেছি দেখো, একদম চকচকা। দোকানে সেরকম লোকজনও নেই, তো কলেজ বন্ধ, কম্পিউটার সেন্টার এটা সব বন্ধ আপাতত, এখন মানে খোলা, মানে স্টুডেন্ট নেই কলেজে, কলেজ তো খোলাই, স্টুডেন্ট নেই, তো কম্পিউটার সেন্টারটাও বন্ধ, তো দোকানের লোকজন এখন কমই আসে, সামনে অনেক দোকানপাটও হয়ে গেছে। তো আমি এখন তো সব কাজে যখন আলু ভাজা করবো, করে ছেলেকে খেতেও দিয়ে দিব। হ্যাঁ আসি, আবার দোকানে ডাকছে চলো, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ তবে কমপ্লিট হয়ে গেল, আচ্ছা কি হয়েছে, হ্যাঁ এখানে এখানে এসে বল, বল এখানে এসে, কেউ নাই
ভিডিও করতেছি, ভিডিও ঘরে বসে। কোথাও তো আর দোকান ছেড়ে যেতে পারি না, এই জন্য ঘরে বসে ভিডিও করছি। এই যে আমার বাবা আজকে স্কুল যেতে পারিনি, ঠিক আছে, তবে এখনো মতন তবে রাখছি, হ্যাঁ, আবার এরপরে ভিডিও দেব তোমাদের। এই যে আমার বাবাই সোনা বাবা, সোনা বাবা চুল দেখো কি বড় বড় হয়েছিল, এই দেখো চুল কেটে আনা হয়েছে। বলে কি চুল যদি না কাটো তবে আজকে আমি কেচি দিয়ে নিজে নিজে চুল কেটে ফেলবো। এই জন্য দেখো চুল কাটা হয়েছে, কত বড় বড় চুল, এখনো হালকা হয়ে গেছে বাবাটা আমার, দেখেছো সোনা বাবা।